ঘোষণা হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,52,000, যা গত বছরের তুলনায় প্রায় 1,10,000 বেশি। তার মধ্যে পরীক্ষায় বসেছিলেন 8,24,891 জন, পাশ করেছেন 7,37,807 জন। উচ্চ মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, তার প্রাপ্ত নম্বর 496, 99.2% নম্বর পাওয়া শুভ্রাংশু বিজ্ঞানের ছাত্র। বাংলা এবং ইংরেজি ছাড়া তার বিষয় ছিল অর্থনীতি, অঙ্ক, রাশিবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স। মেধাতালিকায় প্রথম 10-এ রয়েছেন 87 জন, এর মধ্যে শুধু হুগলিরই 18 জন পরীক্ষার্থী। মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে টেক্কা দিয়েছে হুগলি জেলা। পরের বছরের পরীক্ষার সময় পরিবর্তনে ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব জানালেন, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, চলবে বিকেল 3টে পর্যন্ত। পরের বছর অর্থাৎ 2024 সালে পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হবে 29 ফেব্রুয়ারি।